বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত বায়ুমান বিশ্বের কোনো দেশই পূরণ করতে পারেনি। এক সমীক্ষায় দেখা গেছে 2021 সালে মোট 117টি দেশের মধ্যে দূষণের শীর্ষে রয়েছে বাংলাদেশ। বিশ্বের 6475টি শহরে বায়ু দূষণের এই জরিপটি করেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। জরিপের ফলাফল অনুযায়ী গত বছর পৃথিবীর সবচেয়ে দূষিত শহর ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি, তারপরেই আমাদের ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কোনো অঞ্চলের 1 ঘনমিটার বাতাসে বছরে 5 মাইক্রোগ্রামের বেশি ক্ষতিকর সূক্ষ্ম কণা বা PM2.5 থাকলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু আইকিউ এয়ারের প্রতিবেদন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মান ধরে রাখতে পেরেছে মাত্র 3 ভাগ শহর। তালিকায় থাকা 93টি শহরে এই দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি। এদের মধ্যে রয়েছে উপমহাদেশের একাধিক শহর। সমীক্ষা বলছে তালিকার শীর্ষে থাকা বাংলাদেশের বাতাসে PM2.5 এর গড় উপস্থিতি ছিল 76.9 ভাগ। দ্বিতীয় অবস্থানে আছে আফ্রিকার দেশ চাদ, এরপরে পাকিস্তান, তাজিকিস্তান এবং ভারত রয়েছে তালিকার 3, 4 ও 5 নম্বরে। অন্যদিকে দূষিত শহরের দিক থেকে শীর্ষে থাকা দিল্লির গড় PM2.5 ছিল 85 আর ঢাকার 78.1। বিশেষজ্ঞদের মতে সচেতনতার অভাবই মূলত এই মাত্রা ছাড়া দূষণের জন্য দায়ী। চিকিৎসকেরা বলেন দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার ফলে হাঁপানি, ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের অসুখের মতো দুরারোগ্য ব্যাধিগুলো খুব সহজেই বাসা বাঁধতে পারে আপনার শরীরে।